বন্ধুগণ, আগের ভিডিওয় কিছুটা সাউন্ড লিমিট ছিল, তাই আমি সেইটুকু একটু বলেই তারপরে পরের ভিডিও শুরু করছি। তো আমাদের এই যে আধার ভেরিফিকেশন, যেমন দেখাচ্ছে মোবাইল নট রেজিস্টার্ড, তাহলে পরে আমাদের কি করতে হবে? তাহলে পরে আমাদের আশেপাশে কোনো আধার কেন্দ্রে গিয়ে আমার আধার নাম্বারটাকে আপডেট করাতে হবে, সঙ্গে ইমেল নাম্বারটাকেও আপডেট করাতে হবে। এর জন্য হয়তো 80 থেকে 100 টাকা চার্জ নিতে পারে। এটা অফলাইনেও করা যায়। যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে এবার আমাকে অবশ্যই নক করবেন, আমি অবশ্যই সাহায্য করব। এরপরে যেটুকু বলার সেটুকু হচ্ছে, এই আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি যদি আমাদের আপডেট না থাকে, তাহলে পরে আমরা অনলাইনে এই ডিসকাউন্ট ব্রোকারের সঙ্গে অ্যাকাউন্ট খোলা সম্ভব না, ফলে আমাদের এটা করিয়ে নিতে হবে। এছাড়াও আমরা যদি নন ডিসকাউন্ট ব্রোকারের সঙ্গে যেতে চাই, তাহলে পরে আমাদের এইগুলো খুবই প্রয়োজনীয় এবং বর্তমান যুগে এগুলো এতটাই প্রয়োজনীয় যে যত শীঘ্র সম্ভব করে নিয়ে আসা হবে। এরপরে আমরা যে কিছুটা টেকনিক্যাল যে টার্মস গুলো ইউজ হয় শেয়ার মার্কেটে, সেটা আমরা হালকা কিছু দেখে নেব। যেমন প্রথম হচ্ছে বাই, বাইটা কখন করব? যখন মার্কেট আমাদের বুলিশ চলবে। বুলিশ বলতে কি বুঝবো? বুলিশ বলতে আমরা বুঝবো যখন মার্কেটে বায়ারের সংখ্যা খুব বেশি, বায়ার কি করছে, মার্কেটটাকে কন্ট্রোল করছে, সেই সিচুয়েশনটাকে আমরা বুলিশ বলি। এই সিচুয়েশনে আমাদের কোনো জিনিস কিনে সেই জিনিসে আমাদের প্রফিট করার সুবিধা অনেক বেশি। সেল সেল যখন হয় তখন আমরা আমাদের সেটা কি টাইপের থাকে, থাকে হচ্ছে বিয়ারিশ। বিয়ারিশ বলতে কি বুঝবো? যে টাইমে সেলার টোটাল মার্কেটটাকে কন্ট্রোল করে সেই টাইমটাকে আমরা বলি সেলার। মানে এইখানে পাবলিকে সেল করে, প্রথমে সেল করে টাকা কামানোর টেন্ডেন্সিটা বেশি থাকে। তো এরকম সিচুয়েশন যখন আসে তখন সেই সিচুয়েশনটাকে বলে বিয়ারিশ। যেমন শেয়ার মার্কেট যখন আর কি হাইয়ের দিকে যায় তখন ধরে নিতে হবে সেখানে বুলিশের চাহিদাটা, মানে বুলিশ মার্কেটটাকে কন্ট্রোল করছে। যখন মার্কেট ডাউনের দিকে যায় তখন সেটাকে বিয়ারিশ অর্থাৎ সেলাররা কন্ট্রোল করছে। তো এটা আমরা ধরে নিচ্ছি যে আমরা বুঝে নিয়েছি যে বুলিশ আর বিয়ারিশ বলতে আমরা কি বুঝছি। যখন বায়ার যখন মার্কেট কন্ট্রোল করে অর্থাৎ দাম ধীরে ধীরে বাড়তে থাকে শেয়ারের, তখন সেটাকে বলা হয় বুলিশ অর্থাৎ বায়ার কন্ট্রোল করছে। যখন বিয়ারিশ থাকে অর্থাৎ সেলার কন্ট্রোল করছে মার্কেটটাকে, তখন হচ্ছে সেটা হচ্ছে বিয়ারিশ সিচুয়েশন। যখন বুলিশ থাকে তখন মার্কেট হাই হয়, যখন বিয়ারিশ থাকে তখন মার্কেট ডাউন হয়। তো এরপরে আছে স্টপ লস। স্টপ লসটা কি? ধরে নিচ্ছি আমরা কোনো একটা জিনিস 100 টাকায় কিনেছি মার্কেটে, মার্কেট থেকে 100 টাকায় কোনো একটা জিনিস কিনেছি এবং আশা করছি যে ওই শেয়ারের দামটা 102 টাকায় যাবে, ফলে আমার 2 টাকা লাভ। কিন্তু এরকমটা তো নাও হতে পারে। ধরে নিচ্ছি আমি জিনিসটাকে 100 টাকায় কিনেছি, কিন্তু কেনার কিছু সময় পরে আমি দেখলাম দাম না বেড়ে কমে গেল। কমে গিয়ে কত আসলো? ধরে নিচ্ছি আমার 96 টাকায় চলে আসলো। তাহলে পরে আমার লসটা কত হচ্ছে? লসটা আমার হচ্ছে 4 টাকা। তো এইরকম সিচুয়েশন যখন হয় যে আমি লাভ করার পরিবর্তে আমার শেয়ারের দাম পড়ে যেতে শুরু করেছে, ফলে আমি লসের শিকার হচ্ছি, তো লস আমি কতটা সহ্য করতে পারবো, তার উপর দাঁড়িয়ে আমাদের একটা কমান্ড ইউজ করতে হয়, সেটা হচ্ছে এসএল অর্থাৎ স্টপ লস। তো আমরা যখনই কোনো একটা জিনিস কিনবো, ধরে নিচ্ছি আমি একটা 100 টাকায় একটা শেয়ার কিনেছি, শেয়ার কিনে সেটা যাতে আমার লস খুব বেশি না হয় এবং কতটা লস আমি সহ্য করতে পারবো, তার জন্য একটা কমান্ড ইউজ করতে হয়, সেটা হচ্ছে স্টপ লস। ধরে নিচ্ছি আমি একটা এসএল লাগালাম, আমি এসএল কত টাকায় সেট করে দিলাম? এসএল সেট করে দিলাম আমি 99 টাকায়। অর্থাৎ যদি কোনো সময় এরকম সিচুয়েশন হয় যে মার্কেট আমি উঠার পরিবর্তে ডাউনের দিকে চলে যাচ্ছে, আমি লসের দিকে চলে যাচ্ছি, তো আমি যদি এসএল 99 টাকায় সেট করে রাখি, তাহলে পরে এই শেয়ারের দাম যখন না বেড়ে কমে গেল, অর্থাৎ যখনই আমার 97 টাকায় চলে আসবে, সরি, যখনই আমার 99 টাকায় চলে আসবে, আমার এই শেয়ারটা অটোমেটিক মার্কেটে বিক্রি হয়ে যাবে। ফলে কি হলো, যেখানে আমার 4 টাকা লস হচ্ছিল সেখানে আমার কত টাকায় লস এসে দাঁড়িয়ে গেলো? 1 টাকায় লস দাঁড়ালো, ফলে আমার লসের পরিমাণ কমে গেল। যদি আমরা এটা না লাগিয়ে রাখি, তাহলে পরে
আমাদের লসের পরিমাণ অনেক কমে যায়, এবং শেয়ার মার্কেটে একটা শেয়ারের উপর সারাদিন বসে থাকা সম্ভব না, এবং 24 ঘন্টা মেশিনের সামনে বসে থাকাও সম্ভব না। তো এইটা সাধারণত তারাই বেশি ইউজ করে যারা লসের পরিমাণটা কম সহ্য করতে পারে, অথবা যাদের খুব সময় কম, সকালে কিনলো বিকালের দিকে গিয়ে দেখলো রেজাল্ট কি হলো। তো এদের ক্ষেত্রে লসটা যাতে বিশাল বেশি কিছু না হয়ে যায়, তার জন্য একটা এসএল স্টপ লস একটা দিয়ে কত অ্যামাউন্টে সে স্টপ লসটা আটকাতে চাইবে সেইটাকে সেট করে দেয়। 99 টাকা যদি সেট করে দেয়, তাহলে পরে এই শেয়ারের দাম যদি 1 টাকা কমে যায়, যেটা হয়তো 6 টাকা 7 টাকা কমে যাবে দিনের শেষে, কিন্তু দেখা যাবে 1 টাকা কমে গেলে পরে ওই শেয়ারটা অটোমেটিক বিক্রি হয়ে যাবে, ফলে কি হবে লসটা 1 টাকা এসে দাঁড়িয়ে গেল। দিনের শেষে যদি মার্কেটে ওই 100 টাকার শেয়ারের দাম যদি আমার 88 টাকা হয়ে যায়, তাহলে পরে ওই 12 টাকা লসের পরিবর্তে আমার লস হলো কত 1 টাকা। ফলে আমাদের কি করে, আমাদের এই লসটাকে সীমিত করার জন্য আমাদের ওই স্টপ লসটাকে ব্যবহার করতে হয়। এরপরে চলে আসছি লিভারেজ। আমি যখনই একটা অনলাইন ট্রেডিং অ্যাকাউন্ট করব, ফলে যে আমাদের যে ট্রেডিং অ্যাকাউন্ট প্রোভাইডার থাকে, যে ডিম্যাট অ্যাকাউন্ট প্রোভাইডার থাকে, ওরা কি করে, ওরা লিভারেজ দেয়। লিভারেজ কথার অর্থ, আমি যে অ্যাসেট আমার শেয়ার মার্কেটে আছে, ধরে নিচ্ছি আমার অনলাইন ট্রেডিং অ্যাকাউন্টে 5,000 টাকা আছে, তাহলে পরে এরা একটা লিভারেজ দেয় মোটামুটি 15 থেকে 40 গুণ পর্যন্ত। মানে ধরে নিচ্ছি যদি 15, আমার আমার যাদের সঙ্গে আমাদের ট্রেড অ্যাকাউন্ট আছে, সে ধরে নিচ্ছে আমাকে কত দিচ্ছে, 15 গুণ আমাকে লিভারেজ দিচ্ছে। তার মানে হচ্ছে এই 50, মানে 5,000 যে আমার ট্রেডিং অ্যাকাউন্টে আছে, এর সঙ্গে আমার আরো কত অ্যাড হচ্ছে, 15 গুণ। তাহলে 15 গুণ যদি আমি করি, তাহলে পরে কত আসছে, 5×75 300, এই 75,000 টাকা চলে আসছে। আমি এই 75,000 টাকার কেনাকাটা আমি করতে পারবো। যদি কেউ 40% দিয়ে থাকে, তাহলে পরে এই 5,000 যা আমার অ্যাকাউন্টে ছিল, বা আমার অ্যাকাউন্টে যদি 10,000ও থাকে, সেইটা গুণ 40,000, মানে সরি 40 গুণ যে টাকাটা আসবে সেই টাকাটা হচ্ছে লিভারেজ। একেই আমরা বলছি লিভারেজ। এবার আমরা কিসে আসছি, এবার আসছি আমরা পজিশন। পজিশন বলতে কি বোঝাচ্ছে, পজিশন বলতে বোঝাচ্ছে ধরে নিচ্ছি আমি কোনো একটা জিনিস আমি 100 টাকায় কিনেছি, দাম বেড়ে সেটা হলো কত, 102 টাকা, ফলে আমার লাভটা কত থাকছে, এখানে দাঁড়িয়ে ওই সিচুয়েশনে দাঁড়িয়ে আমার 2 টাকা দেখাচ্ছে, তাহলে পরে আমার এই পজিশনের পরে এই 2 টাকা থাকবে। পজিশন বলতে এইটা আমার প্রফিট। যদি কোনোভাবে এটা যদি আমার 96 টাকায় চলে আসতো, তাহলে পরে আমার লস থাকতো কত, 4 টাকা, তাহলে পরে এই -4টাকে আমার পজিশনে দেখাতো। তো এটা হচ্ছে আমাদের পজিশন। অর্ডার বুক, অর্ডার বুক বলতে কি, প্রথমে আমি ট্রেড বুকটা বলছি, ট্রেড বুকে গিয়ে আমি কিছু কিনলাম অথবা সেল করলাম, এটা আমি ট্রেড বুকে পাবো। তারপরে সেটা যখন আমার আর কি কমপ্লিট হয়ে যাবে, এক্সিকিউট হয়ে যাবে, এক্সিকিউশন হয়ে যাবে, সে না সরি অর্ডার বুকে গিয়ে আমি কোনো কিছু কিনবো বা যা কিছু করি না কেন, সেটা যদি এক্সিকিউট হয়ে যায়, তাহলে পরে সেটা আমার ট্রেড বুকে গিয়ে দেখাবে, আর ট্রেড বুকেই পজিশনটা আমার দেখাবে যে কত টাকা লাভ বা লস হলো। এক্সিকিউশন বলতে আমি যখনই কোনো কিছু কিনবো, কেনার পরে সেটা একটা কনফার্মেশন আসে, কনফার্মেশন হওয়ার পরে আমি যখন কনফার্ম করে দিলাম, ধরে নিচ্ছি আমি 100 টাকা করে আমি 10টা ইয়ে করবো, 10টা শেয়ার নেবো, তাহলে পরে আমার টোটাল কত আসছে, 1,000 টাকা আমার খরচা হয়ে গেল। এটা যখন আমার কনফার্ম করবো, হ্যাঁ আমি শেয়ারগুলো কিনতে চাই, তখন আমার একটা কনফার্মেশন দিতে হয়, সেটা ওকে করলে পরেই হয়ে যায়। হয়ে যাওয়ার পরে এবার সেটা যদি এক্সিকিউট হয়, আমি কিনলাম মানে কিনা হয়ে গেলো এমনটা নয়, কেনার পরে যদি আমার এক্সিকিউট হয়ে যায়, তারপরে গিয়ে আমার একটা ট্রেড বুকে দেখাবে এবং তার পজিশন কি আছে, মানে পজিশনে আমার ধরে নিচ্ছি ওই সময় 5 শেয়ার আমার 1 টাকা করে বেড়েছিল, তাহলে পরে হচ্ছে 10×1 টাকা, মানে প্রতি শেয়ার 1 টাকা করে বেড়েছে, তাহলে পরে যে টাকাটা আসবে সেটা হচ্ছে আমার পজিশনে দেখাবে। এবার হচ্ছে মার্কেট ভ্যালু। মার্কেট ভ্যালু অনেক রকম হয়, তার ভিতর কেনাকাটার ক্ষেত্রে, মানে শেয়ার কেনা বা বিক্রির ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে মার্কেট ভ্যালু। ধরা যাচ্ছে যে আজকের ডেটে SBIN, অর্থাৎ এটা একটা ইকুইটি শেয়ার,
এইটার কত টাকা দাম আছে? এটার বর্তমানে দাম আছে হচ্ছে 103 টাকা, 103 টাকা দাম আছে। তো এটাই হচ্ছে এই এসবিআই এন যে ইকুইটি আছে, ইকুইটি ব্যাপারটা আমি পরে বোঝাচ্ছি, এটা শেয়ারের এক ধরনের নাম। সেই এসবিআই এর মার্কেট মার্কেট ভ্যালু কত আছে? 103 টাকা। এটা আছে মার্কেট ভ্যালু লিমিট, লিমিটটা একটু বিস্তারিত বোঝাতে হবে। তো এবার আমরা লিমিটে চলে আসি। ধরে নিচ্ছি শেয়ারের দাম হচ্ছে 101 টাকা এবং মার্কেটে এ ওঠানামা করছে 101.50 এর আশেপাশে। মানে 101 টাকা হচ্ছে ইসের দাম যখন শুরু হয়েছিল, কিন্তু মার্কেটে বর্তমানে ওই দাম উঠানামা করছে 101 টাকার থেকে 100, মানে 101.50 টাকা থেকে 101.65 টাকা, 70 পয়সা এরকম উঠানামা করছে। কিন্তু আমি জিনিসটা আমি কিনতে চাই কত? আমি কিনতে চাই ওই 101 টাকার শেয়ারটা যখন 101.20 টাকা হবে, আমি তখন কিনতে চাই। এই শেয়ার খুব উঠানামা করে প্রত্যেক সেকেন্ডে। তো সেই সময় কি হয়, আমি কিনতে চাই কত? আমি কিনতে চাই 101.05 টাকায়, আমি কিনবো না, আমি কিনতে চাই 101.02 টাকায়। তো তখন আমি যখন কিনতে চাই চাইবো কোনো কিছু বা বিক্রি করতে চাইবো কোনো কিছু, তখন আমি কি করব, এই কেনার সময় এই লিমিটটাকে সেট করতে হয়। লিমিট সেট করার সঙ্গে সঙ্গে একটা অপশান চলে আসে যে কতই কিনতে চাই। তো সেখানে আমি কত দেবো? 101.2। যখনই ঠিক এই 101.5-এ না থেকে 101.2-তে চলে আসবে, ঠিক ওই সময় আমার ওই জিনিসগুলো কেনা হয়ে যাবে এবং এক্সিকিউট হয়ে গিয়ে আমার সেটা ওই ট্রেড বুকে চলে আসবে। তো আশা করি বোঝা গেল লিমিটটা কি। লিমিটটাকে ঠিক সেট করতে হয় যে আমি কত রেটে আমি কিনতে চাই, ওই রেটে হলে আমি কিনবো, না হলে পরে আমার এটা কেনাই হবে না। আমি অনলাইনে সেট করে দেবো, ওই রেটে যখনই আসবে তখনই কেনা হবে, না হলে পরে আমার কেনার দরকার নেই বা হবেই না কেনা। তারপরে চলে আসছি ট্রেড কোয়ান্টিটি। ট্রেড কোয়ান্টিটি বলতে আমি কতগুলো শেয়ার কিনতে চাই, ধরে মানে আমি যদি 100 খানা শেয়ার কিনতে চাই, তারপরে ওই পরিমাণটাকে আমরা বলছি ট্রেড কোয়ান্টিটি। তো যাই হোক, আশা করি এই কথাটাকে আমি বোঝাতে পারলাম এবং এরপরে আমি আরো বিস্তারিত আস্তে আস্তে করে বোঝাবো। একটু ধৈর্য ধরে দেখুন, শেয়ার মার্কেট প্রথম দিকে খুব সহজ মনে হয়, তারপরে যখন প্রত্যেকটা টার্ম আসে তখন খুব কঠিন মনে হয় এবং যখন সবকিছু সবকিছু সম্পর্কে মানুষ অভ্যস্ত হয়ে যায় তখন গিয়ে আবার সহজ মনে হয়। তো এই জিনিসগুলো পরপর না জানলে পরে বা মানে সঠিক জ্ঞান না থাকলে পরে শেয়ার মার্কেটে শুধুমাত্র লস হয়, লাভের মুখ দেখা যায় না। তো আশা করবো একটু ধৈর্য ধরে দেখবেন, শিখবেন, তাহলে পরে শেয়ার মার্কেটে কিছু করা সম্ভব।